আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। নির্বাচন নিয়ে বিদেশিদের বক্তব্য, পরামর্শ সবচেয়ে যেন এখন গায়ে জ্বালা ক্ষমতাসীনদের। দর্শক, আমি অন্তত কয়েকটা যদি খবরের শিরোনাম পড়ি তাহলেই বুঝতে পারবেন যে তারা কিভাবে রিয়্যাক্ট করছে। মানব জমিনের একটি শিরোনাম হচ্ছে, কারো প্রেসক্রিপশনে বাংলাদেশে নির্বাচন হবে না, ওবায়দুল কাদের। আজকের পত্রিকার তার শিরোনাম হচ্ছে, কোনো বিদেশি প্রেসক্রিপশনে নির্বাচন হবে না, স্থানীয় সরকার মন্ত্রী। ওবায়দুল কাদের আরেকটা বক্তব্যের কোট করে দৈনিক বাংলা বলছে, পরামর্শ শুনব কিন্তু নির্বাচন সংবিধান অনুযায়ী। গেল ডেপুটি স্পিকার, তিনিও বলছেন নির্বাচনে বিদেশিদের বাধা দেওয়ার সুযোগ নেই। সবচেয়ে বড় কথা হলো যে বিদেশিরা প্রেসক্রিপশন বলতে কি তারা কি বলছে, মানে তারা তো নির্বাচনের বাইরে কি অন্য কোনো কিছু বলছে, তা তো বলছে না। সেই বক্তব্যের যদি জিস্ট আমরা ধরি, তো সেটা তো সরকারও স্বীকার করে যে হ্যাঁ, আমরা সুষ্ঠু নির্বাচন চাই, অবাধ নির্বাচন চাই, নিরপেক্ষ নির্বাচন চাই। তো বিদেশিরা তো সেটাই এনশিওর করতে বলছে, আর তো কিছু না। এখানে যেন পার্থক্য এরকমই যে সরকার বলতে চাইছে যে আমরা মুখে মুখে যেটা বলছি এটাই যথেষ্ট, আর তারা বলছে যে তোমরা যে নিরপেক্ষ নির্বাচন করবা সেটা এনশিওর করো। কীভাবে এনশিওর করো? সরকার বলছে যে সংবিধান অনুযায়ী, বিদেশিরা বলছে যে না, এই সংবিধান অনুযায়ী তো এর আগে হয়নি, তার আগামীতে যে হবে তার কি নিশ্চয়তা? এর কোনো জবাব নেই। কিন্তু বোঝাই যাচ্ছে যে সরকার এই পরামর্শগুলো, এটাকে বলছেন অধিকাংশ ক্ষেত্রে প্রেসক্রিপশন, একেবারে হুবহু বক্তব্য মিলে যাচ্ছে সবার বক্তব্যে। আচ্ছা, এখানে দৈনিক বাংলা যে রিপোর্ট, সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে কারো প্রেসক্রিপশনে নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সংবিধান অনুযায়ী। রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের কালে তিনি এই কথা বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে অনেক কথা, অনেকে অনেক কথা বলেছে, আমরা কথা শুনছি, কথা আমরা শুনব এবং পরামর্শ নেব, কিন্তু আমরা কারো নির্দেশ বা নিয়ন্ত্রণে থাকব সেটা ভাবার কারণ নেই। কারো প্রেসক্রিপশনে নির্বাচন হবে না, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। তিনি আরও বলছেন, বিদেশি বন্ধুরা কেউ হস্তক্ষেপ করছেন না, কেউ কেউ পরামর্শ দিচ্ছেন, আমরা তাদের কথাবার্তা ভালো পরামর্শ শুনব, কিন্তু নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, সংবিধানই আমাদের বিধান। কারো পরামর্শ বা প্রেসক্রিপশনে এদেশে নির্বাচন হবে না, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হয় এদেশেও সেভাবে হবে। তো এটা তো আদর্শিক কথা, এই কথা অনুযায়ী তো হয়নি, এই জন্যই তো গোলটা বাঁচছে। তো এটা যদি গতবার যদি প্রমাণ করতে পারত 2018 সালে যে না, সংবিধান অনুযায়ী ভালো নির্বাচন করা যায়, সেটা তো করা যায়নি, এখানেই তো সমস্যাটা। আচ্ছা দেখেন, তারপরে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম কী বলছেন কুমিল্লায়। তিনি বলছেন যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী নির্বাচন হবে না। তিনি বলেন, এ দেশ আমাদের দেশ, বিদেশিরা আমাদের ভিক্ষুকের জাতি খেতাব দেওয়া ছাড়া আর কিছুই দেয়নি। তাই কি বিদেশি সহায়তা কি আমরা পাইনি? এটা কি ভারতের ক্ষেত্রেও কি তিনি সেই কথা বলবেন? আমার মনে হয় না। তিনি ইঙ্গিত করছেন পশ্চিমা দেশগুলোকে। যাই হোক, পশ্চিমা দেশগুলো এই করোনা মহামারীর সময় তো বিপুল পরিমাণ টিকা দিয়েছে, সেই টিকাটাই তো আমরা প্রথম দিলাম, ভারত তো টাকা নিয়েও টিকা সরবরাহ করেনি। তো যাই হোক, এগুলি অনেক বিতর্ক আছে। তারপরে দেখেন ডেপুটি স্পিকার কী বলছেন, এটা সমকালে প্রকাশিত হয়েছে, যে নির্বাচনে বিদেশিদের বাধা দেওয়ার সুযোগ নেই। ডেপুটি স্পিকার, কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ করা ঠিক হবে না, মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তিনি বলেন, বিদেশিদের নির্বাচনে বাধা দেওয়ার সুযোগ নেই, তাই মেয়াদ শেষে সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। খেয়াল করেন, সব কথার শেষে সংবিধান। সংবিধান কেন? এই সংবিধান থাকলে ক্ষমতায় আছি, আর এই সংবিধানের বাইরে যদি কোনো ব্যবস্থাপনা থাকে তাহলে ক্ষমতায় নেই। বিএনপির সময় যেটা আওয়ামী লীগ দাবি করেছিল যে
দলীয় সরকার অধীনে নির্বাচন নয়, তত্ত্বাবধায়ক সরকার অধীনে। তো ওই তত্ত্বাবধায়ক সরকার আসলো, তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হলো, কী হলো, বিএনপি হারলো, ক্ষমতাসীন দল আর আওয়ামী লীগ জিতল। তো এই কারণেই আওয়ামী লীগ মনে করে যে এখন ওই সংবিধান মানে যদি সংশোধন করে যদি তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হয় তাহলে আমি নাই, আর যদি এই সংবিধান অনুযায়ী নির্বাচন হয় তাহলে আমি আছি। এখন এই জটিল সমস্যার এটা কীভাবে মীমাংসা হবে? ক্ষমতায় তো দুই দল থাকতে পারবে না, কোন একটা দল। আর আমাদের এখানে পরাজিত হওয়াটাও কষ্টের বা দুঃখের হতো না যদি না বিরোধী দলের উপর যে পরিমাণ নিপীড়ন নির্যাতন হয়ে এসছে গত 14 বছরে, এই ঘটনাগুলি যদি না ঘটতো তাহলে হয়তো নির্বাচন হতো, কেউ জিততো কেউ হারতো। অর্থাৎ এটা একটা মানে খেলাধুলার মতন মানে বিষয়টা হতে পারতো, কিন্তু দুর্ভাগ্যজনক এখানে এখানে ক্ষমতায় থাকা মানে আমি বেঁচে মানে আমি ক্ষমতায় থাকবো আর অন্য পক্ষকে নিশ্চিহ্ন করব, আর যে পক্ষ বাইরে আছে সেই পক্ষ হচ্ছে ক্ষমতায় আসবো, যে ক্ষমতা আছে তাকে আমি নিশ্চিহ্ন করব। এই নিশ্চিহ্নকরণ রাজনীতি আমাদেরকে আসলে শেষ করে দিচ্ছে, যার জন্য আওয়ামী লীগ ভয় পাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আর বিএনপি ভয় পাচ্ছে দলীয় সরকার। এর কোনো সমাধান নেই, পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে পলিটিক্স। ভালো থাকবেন দর্শক।